নববর্ষের দিন ভাঙন তৃণমূলে প্রায় পঞ্চাশ জন তৃণমূল ছেড়ে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ভগবানগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে যোগ দিলেন তারা যোগদানকারীরা বলেন মান অভিমানের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলাম কিন্তু সেই ভুল বুঝতে পেরে আবার কংগ্রেসে ঘুরে এলাম আজকে নববর্ষের প্রথম কারণে এই দিনে আমরা মুর্শিদাবাদ জেলাবাসীকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে বছরের প্রথম দিনেই তৃণমূলের ভাঙন এবং কংগ্রেসের সমৃদ্ধি লাভ অর্থাৎ আমাদের পুরনো সাথীরা ঘরে এলো আর তৃণমূলের ঘর ভাঙল আজ করা দুই ব্লকের আজকে তেপ্পান্ন জন সদস্য যারা এই রোদ গরমকে উপেক্ষা করে তারা আজকে বহরমপুরে এসে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী হাত ধরে তারা জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করলেন